একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, যখন আমরা বাজার থেকে লাউ কিনি তখন লাউটায় নখ ফুটিয়ে দেখেন যে লাউটা কচি আছে কিনা বা বুড়ো হয়ে গেছে কিনা, আবার যখন ভিন্ডি কেনেন তখন তার আগাটা ভেঙে দেখেন যে ভিন্ডিটা কচি আছে কিনা বা বুড়িয়ে গেছে কিনা, আবার যখন তরমুজ কেনেন তখন তরমুজের গায়ে ঠাস ঠাস করে মেরে দেখেন যে তরমুজটা ঠিক আছে কিনা। কিন্তু কখনো বেল বা নারকেল কেনার সময় এমনটা করেন কি? করেন না তো, করবেনই বা কী করে? বেল বা নারকেলের ওপরটা তো শক্ত হয়, আপনি আঁচড় মারতে গেলে বা টোকা মারতে গেলে বা থাপ্পড় মারতে গেলে আপনাদের নিজেরই হাতে লাগবে। তাই বলি বন্ধু, নিজের ওপরটা বেল বা নারকেলের মতো শক্ত করো, যাতে কেউ আঁচড় দেওয়ার আগে বা থাপ্পড় দেওয়ার আগে 10 বার ভাবে।